মাননীয় ভাবনা, আমরা তো চাই নূতন মুখ বরিশালে, যে তো বঙ্গবন্ধু শেখ মুজিবের যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা ভালো একটা প্রাপ্তি দিয়েছে বরিশালের। আমরা এটা নিয়ে খুবই আনন্দিত যে তো বরিশালে একজন নূতন মুখ নিয়ে যে ইনি নির্বাচিত হইলে বরিশালে অনেক উন্নয়ন হবে, এটাই আশা করি আমরা। ইনি মূলত সবসময় তো ক্ষমতা চলে না, যে তো এনার কিছু কিছু ভুলের জন্য ইনি ই হয়েছে, যে তো বরিশালে তেমন উন্নয়নের কাজ তেমন হয় নাই, ক্ষমতা হয়তো লুটপাট করে দিয়ে গেছে, কিন্তু কিন্তু উন্নয়নের কাজ কিছুই হয় নাই। আমার মনে হয় যায় যে তো এটা তো প্রধানমন্ত্রী ভালো জানেন, এই আমাদের চেয়ে তো ইনি ভালো জানে। আমরা তো আশা করছিলাম এক বরিশাল সিটি কর্পোরেশন শকত হোসেন হিরণ সাহেব যেভাবে উন্নয়ন করে গেছে, কিন্তু বর্তমান এই যে দশটা বছর কামাল সাহেব এবং এই শ্রীনিবাদ সাদেক আবদুল্লাহ এরা যেভাবে আর তেমন অগ্রসর করে নাই উন্নয়নের, যেমন বিল্ডিং বিল্ডিং বা বরিশালে অনেক বিল্ডিং আটকে রয়েছে, যে তো প্ল্যান পাস করে নাই, এই বিভিন্ন রকমের সমস্যার জন্য তারা বরিশালে উন্নয়ন হয় নাই, বিল্ডিং ওঠে নাই, সব ব্যাপারে পিছাই আছে বাংলাদেশ, সব জায়গায় হস্তক্ষেপ ছিল, পথে ঘাটে মাঠে পর্যায়ে সব জায়গায় এনার হস্তক্ষেপ। মানুষ একটা এই ছিল, মানে মনে আতঙ্ক ছিল, মনে কষ্ট নিয়ে ছিল বরিশালবাসী। মোটামুটি করছে, বেশি তো একটা সুবিধা না, রাস্তাঘাট তো সব যেরকম হওয়ার কথা সেরকম তো হয়নি, যে প্রধানমন্ত্রীর ভাইয়ের পো হিসাবে সেরকম উন্নত হয় না। এখানে সে তো একজন মেয়র, সে তো ইচ্ছে করলে এটা ভালো উন্নয়ন করতে পারত, কিন্তু অনেক রাস্তাঘাটই আছে অন্য দুর্ভোগ অবস্থা। হ্যাঁ, কখন শ্রেণী আমার ভালো, আমি যতদূর জানি সে ভালো লোক, আশা করি ভালো হবে। ভালো লাগতো সাদেক ভাইয়ের ভালো লাগার কারণ হলো যতটুকু সে কাজ করছে সেই কাজটা সে মজবুতভাবেই করছে, ভালোই করছে আলহামদুলিল্লাহ, কারণ ভালোই ছিল, নট ব্যাড, ভালোই ছিল, অ্যাডমিনিস্ট্রেশন ভালো ছিল, সন্ত্রাস ছিল না, একদম ভালো ছিল। কখন শ্রেণী আমার ভালো লোক আমি জানি, ভদ্রলোক, আশা করি উনি ভালো করবে। আমি প্রত্যাশা সে বরিশালের জন্য, বরিশালের জনগণের জন্য কাজ করবে, বরিশালের রাস্তাঘাট ভালো করবে, মানুষের সাথে মিলেমিশে চলবে। চাই একজন ভালো যোগ্য স্বচ্ছ, হ্যাঁ, যে নগরীর জন্য উপযুক্ত ভালো কাজ করতে হবে, তাকেই চাই আমরা। চিনি আমি ব্যক্তিগতভাবে চিনি, সেইটা তো আশানুরূপ মানুষ কোনোটাই কোনো কর্পোরেশনই করতে পারে নাই, তবে যেটুকু হয়েছে মোটামুটি খারাপ নাই, আরও হওয়া দরকার ছিল, যেটুকু হয়েছে মোটামুটি খারাপ না। এবং এই সন্ত্রাস এগুলি ছিল না তেমন একটা রণগুড়িতে, সেটাও মোটামুটি স্বাভাবিক ছিল, এই কোনো সমস্যা নেই। নমিনেশন দেয় না হয়তো তাদের বা দলীয় কোনো কন্দল বা দলীয় কোনো প্রভাবের কারণে বা লোভিংয়ের কারণে সে পায় নাই, এইটা হইতে পারে। আরও তাছাড়া তাদের আত্মীয় স্বজনের ব্যাপার তো, এটা তো আমরা জনসাধারণ কিছু বলতে পারবো না, পারবো না, এটা তো আমাদের বলা সম্ভব না। এখন দেখা যায় চাষা ভাতি যাওয়ার ব্যাপার, হয়তো ভাতি যাওয়া দিলে না চাষা ভাতি, এই তো উন্নয়নের ক্ষেত্রে যতটা আর একটু ভালো হইলে ভালো হইতো, কারণ হিরণ ভাই যেটা করছে এটা আসলে এখনও সবাই মনে রাখবে, কিন্তু সে যে কাজ করলে করছে, ওই যে বললাম না, বড় বড় জনগণ একটু শান্তি প্রিয় চায়, ভাত মাছ চায় না, চায় একটু শান্তি। সেক্ষেত্রে আমাদের মেয়র সাহেব সেই বরিশালটা এমনি সন্ত্রাস মুক্ত ছিল, এটা নিশ্চিত বলা যাবে, অফিস আদালত যেখানে যায় না কোনো কোনো ইটি করে না, সেটা সে নিয়ন্ত্রণে ছিল। এবং উন্নয়নের ক্ষেত্রে হয়তো বা ইরন ভাই যেটা করে সে করতে পারে না, কিন্তু মোটামুটি ধারাবাহিকতা হয়তো আর একবার টার্ম দিলে হয়তো সে এইটা বজায় রাখত। দেয় না হেরবুলের কারণে, হে যদি ঠিকমতো পরিচালনা করতে পারত সাধারণ মানুষের দিকে চাইতে, তো অবশ্যই হে পাইতে। আমরা কত আনন্দ আছি, ট্রিপ সারি দিই সিটির ভিতরে, আর আমরা কত সুখী আছি।